আচ্ছা, এরপরে সোহেল রানা, আপনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, ছাগলের প্রজনন দিয়ে কি টাকা নেওয়া জায়েজ? আমার বাবা বলে এটা নাকি জায়েজ। এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে বলবেন। ছাগলের প্রজনন কিভাবে, অর্থাৎ ছাগলের সন্তান উৎপাদনের জন্য যদি এই পদ্ধতিটা কেউ ফলো করেন, তাহলে আসলে পুরো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে একটু জানাতে হবে। সাধারণত সমাজে নানা রকম সার্ভিস, যেগুলো অনুমোদিত সার্ভিস, সেই সার্ভিসগুলো দিয়ে সার্ভিস চার্জ নেওয়া যায়, অতএব সেটা একটা ভিন্ন বিষয়। আর যদি সমাজ যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো করে যদি সার্ভিস চার্জ নেওয়া হয়, সেটা হারাম হতে পারে। অতএব সাধারণ দৃষ্টিতে যদি আমরা প্রজনন কর্মকে, এটাকে একটা সার্ভিস দেওয়া বলি, কারণ এটার জন্য তাকে একটা গৃহ ভাড়া করতে হয়, সেখানে মানে অনেকগুলো স্বাস্থ্যবিধির বিষয় আছে এবং আরও অনেকগুলো কাজ তাকে করতে হয়, অনেক লোককে এই এই সেবা দেওয়ার জন্য, প্রজনন সেবা দেওয়ার জন্য ছাগল কিংবা গরুর তাকে চাকরিতে রাখতে হয়, যাদের বেতন দিতে হয়, সেটাকে বেয়ার করবে। ফলে সেদিক থেকে আমরা যদি সার্ভিস চার্জ বলি, সেটা জায়েজ হওয়ার ব্যাপারে শরীয়তের কোনো অবজেকশন থাকার কথা নয়। কিন্তু তারপরেও আপনার যদি আরও স্পেসিফিক প্রশ্ন থাকে, সেটা আসলে আমরা সেটা ভেবে দেখব, চিন্তা ভাবনা করে দেখব, তার মানে উত্তর যদি ভিন্ন রকম হয় বা প্রক্রিয়াটা ভিন্ন রকম হয়, তাহলে আমরা তার আলোকে কথা বলবো। খাদিজ।